মা দুর্গার আশীর্বাদ নিয়ে আজকের ব্লগ শুরু করি। নমস্কার বন্ধুরা, আমার ব্লগ লাইভ স্কুলে আপনাদেরকে স্বাগত জানাই। হাজির হয়ে গেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। আচ্ছা, কি বললো বলুন তো? আসলে হয়েছে কি, ওর স্কুলে ডেস্কে খুব জোরে ওর আঙুলের নখে ধাক্কা লেগেছে, আর ধাক্কাটা বেশ জোরে লেগেছে। সে কিভাবে লেগেছে, কতটা লেগেছে, ওটাই ওর দিদুনকে শুনিয়ে দিচ্ছে। এবার রান্নার প্রসঙ্গে আসা যাক। কালকের ব্লগে আমি আপনাদের বলেছিলাম মা ইলিশের সর্ষে পোস্ত রান্না করবে, তাই আমি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি। জানেন তো, মা বলে সর্ষে সঙ্গে সঙ্গে বেটে রান্নার মধ্যে দিতে নেই, তাতে তার স্বাদ তেতো হয়ে যায়। আর সর্ষে বাটার সময় সর্ষের সঙ্গে একটু নুন আর কাঁচা লঙ্কা দিয়ে বাটলে তার তেতো ভাব একেবারে কেটে যায়। ব্যাস, আমার মশলা বাটা কমপ্লিট। এদিকে লাউ পোস্ত আর চচ্চড়ি রান্নাটাও প্রায় কমপ্লিট। এবার মাকে ডেকে নিই, দেখি মা কীভাবে ইলিশটা রান্না করে। মা কড়াটা ভালো করে গরম করে নিয়ে তাতে তেল দিয়ে দিল। তেলটা ভালো করে গরম করার পর এক পিস মাছ বেটুর জন্য ভালো করে ফ্রাই করে নিল। বেটু একেবারে ঝাল খেতে পারে না, তাই বেটুর মাছটা আলাদা করে ভেজে নিতে হলো। এবার একে একে সব মাছগুলো খুব হালকা করে ফ্রাই করে নিল। এক মিনিটের মতো ফ্রাই করলো, উঠিয়ে নিল। ইলিশ বেশি ভাজতে গেলে তার স্বাদ নষ্ট হয়। ইলিশের তেলটার মধ্যেই মা মশলাটা দিয়ে দিল, এতে ফ্লেভারটা খুব ভালো আসে। মশলার মধ্যে মা একে একে মাছগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিল। এবার কড়ার ঢাকাটা লাগিয়ে দিল। মাছটা 10 থেকে 15 মিনিটের মতো সেদ্ধ হবে ঝোলের মধ্যে। দেখুন কি সুন্দর রংটা এসছে। মাছ রান্না মোটামুটি কমপ্লিট। এবার মা মাস্টার শেফের ফাইনাল টাচটা দেবে, দেখুন। মা ভালো করে দেখে নিচ্ছে মাছটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। কি দারুণ গন্ধ বেরোচ্ছিল, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, অপূর্ব একটা গন্ধ। এবার মা চেক করে দেখে নেবে নুন ঝাল সব ঠিক আছে কিনা। একেবারে পারফেক্ট, গ্যাস অফ করে দিল। মাছ রেডি,
বিকেলবেলায় আমরা মায়ের দর্শনে গিয়েছিলাম। মা খুব জাগ্রত, আপনারাও দর্শন করে নিন, আপনাদের সকলের মনস্কামনা পূরণ হোক। এটা চকবাজারের আদি কালী মন্দির, খুব জাগ্রত মা, আর পাশেই গণেশ মন্দির, আপনারা গণেশেরও দর্শন করে নিন। আজকের ব্লগ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। থাকছে আরও অনেক গল্প, অনেক মজা, তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, প্রিয়জনদের মধ্যে শেয়ার করুন। আপনারা অনেক অনেক ভালো থাকুন, আমাকে অনেক অনেক ভালোবাসা দিন, আশীর্বাদ দিন, যেন আরও ভালো ব্লগ দেখাতে পারি। গুড বাই, বিকজ লাইফ ইজ গুড উইথ মাই লাইফস গুড ব্লগ।